বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম শব্দটি ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না, এটা শতভাগ নিশ্চিত। এই প্ল্যাটফর্মের যে মানুষগুলো, তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায় অন্য কোনো নামে, অন্য কোনো ব্যানারে নতুন করে কিছু একটা তৈরি করে, সেটা তো অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিত আলম। মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশী অভ্যুত্থানে প্রাথমিকভাবে জাস্ট একটা সফলতা আসলো, ডে বাই ডে এটার বিরুদ্ধে চক্রান্ত বেশি হচ্ছে। আপনি যদি এখানে এখনই ওই ইউনাইটেড না থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনো টিকিয়ে রাখার যে চেষ্টা এটাতে না থাকেন, তাহলে বিভাজনটা তৈরি হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সহ মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।